ভোটের পূর্বে একসাথে 5 জন রোহিঙ্গা গ্রেফতার কৈলাস শহরে। একসাথে এক নাবালক এক নাবালিকা সহ মোট 5 রোহিঙ্গাকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা কৈলাস শহর মহকুমায়। আটক করা হয়েছে আলিম উদ্দিন, আব্দুল শুকুর, সানোয়ারা বেগম, তসলিমা বেগম এবং মোহাম্মদ রশিদকে। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান যে 5 জন রোহিঙ্গা কৈলাস শহরের কোনো এক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার কেটে কৈলাস শহরে প্রবেশ করে বহিরাজ্যে যাওয়ার জন্য কৈলাস শহরের পাইতুর বাজার এলাকায় অবস্থিত মোটর স্ট্যান্ডে যায়। বহিরাজ্যে যাওয়ার জন্য 5 জন রোহিঙ্গা উঠে গাড়িতে। 5 জন রোহিঙ্গাকে দেখতে স্থানীয় মানুষরা সন্দেহ হয়, সাথে সাথে স্থানীয় নাগরিকরা কৈলাস শহর থানার খবর দেয়। খবর দেওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে 5 জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত 5 জন রোহিঙ্গার মধ্যে 11 বছরের এক নাবালক, 15 বছরের এক নাবালিকা, 48 ও 18 বছরের 2 পুরুষ এবং 38 বছরের এক নারী রয়েছে। পুলিশ 5 রোহিঙ্গাকে থানায় এনে প্রায় 3-4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে কৈলাসহর আদালতে 5 জন রোহিঙ্গাকে প্রেরণ করে। আদালত এক নাবালক এবং এক নাবালিকাকে ধর্মনগর হোমে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় এবং তাদের পুনরায় আগামী 2 মে আদালতে হাজির করার আদেশ দেয় আদালত। অপরদিকে বাকি 3 রোহিঙ্গাকে কৈলাস শহরের জেলে পাঠায় আদালত এবং এই 3 জনকে আগামী 3 মে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত। কৈলাসহর থানার সূত্রে জানা যায় যে ধৃত 5 জন রোহিঙ্গা বাংলাদেশের চট্টগ্রামের রিফিউজি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে এবং ধৃত 5 জন রোহিঙ্গা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। পাইতুর বাজার মে 5 রোহিঙ্গাস কো পকড়া হ্যায় আবি উনকা ইন্টারোগেশন চল রহা হ্যায়, এক স্পেসিফিক কেস রেজিস্টার কিয়া জায়েগা আর উনকা ইন্টারোগেশন করনে কে বাদ মে হামে পতা চলেগা ও কিধর সে উনহোনে এন্টার কিয়া আর কিস তরফ উনকা জানে কা থা আর জো ডাউট ইসমে উন লোগো নে হেল্প কি হ্যায় উনকো ভি হাম ডেফিনেটলি অ্যারেস্ট করেঙ্গে। এখন আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।